আমি আসলে এখানে অনেক বছর যাবত থাকি, বিশেষ করে আজকে আন্দোলনের সাথে একতা পোষণ করার সবচেয়ে মূল উদ্দেশ্য হয়েছে মুগ্ধ আমার ভাতিজা। সে একজন বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা, প্রবাস থেকে সে অনেক আমাদেরকে ফিলিংসের মাধ্যমে টাকা উপার্জন করে দিয়েছে। সে আমাদের ফ্যামিলির একজন ভবিষ্যৎ ছিল, কিন্তু সে যখন ছাত্র জনতাকে পানি দিতেছিল তখন আওয়ামী লীগের এবং হুকুমদারি কিছু পুলিশ বাহিনী তাকে গুলি করে হত্যা করে। এই সুখে আজকে তার রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, আমরা এই স্বাধীনতাকে ক্ষুণ্ণ রাখবো। আর আপনারা সবাই যারা আমার এটা দেখতেছেন, আমার ভাতিজা মুগ্ধর জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শহীদ মর্যাদা দান করে। আসসালামু আলাইকুম। আমার চাচাতো ভাইয়ের ছেলে, ওর বাড়ি সে ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া। আমি যখন দেশে গেছিলাম তখন আমার সাথে দেখা হয়েছিল ওর ফ্যামিলির সাথে, আর ওর ফ্যামিলির সাথে কন্টিনিউ আমার যোগাযোগ আছে। ওর হয়েছে টোটালি ছিল মুগ্ধ এবং স্নিগ্ধ, আর যমক দুজন, এর মধ্যে মুগ্ধ মারা গেছে, স্নিগ্ধ আছে, আর ওর বড় ভাই ওরা তিন ভাই। আর ওর দাদা ছিল বাংলাদেশের বিমানের ইঞ্জিনিয়ারের প্রফেসর, এর চাচা একজন দুবাই ইমিরাটসের ইঞ্জিনিয়ার, এবং এর আরেক চাচা জাতিসংঘের ডাক্তার মানিক ভাই, ওর আরেক ছোট চাচা আমেরিকা থাকে, ওদের এই ফ্যামিলি স্ট্যাটাস। আর যার ছেলে মারা গেছে ওর নাম হয়েছে মীর মুস্তাফিজ বাবুল ভাই, ওই সেই ফ্যামিলির সবার বড় ছেলে। আমার চাচাতো ভাই হই। মুগ্ধ খুব ভালো ছিল, আপনারা তো সবার থেকে শুনতেছেন মুগ্ধের ব্যাপার। আমি কি বলবো, দেশের মানুষই বলতেছে মুগ্ধ কিরকম ছিল। আপনারা আমার যেহেতু আমার রিলেটিভ, আমার বাইশটা হয়তো বা আমি বেশি বলবো, তাই দেশের মানুষ যেভাবে বলতেছে তাদের মুখ থেকে আপনি শুনতেছেন মুগ্ধ কেমন ছিল। এবং মুগ্ধ বাংলাদেশে একটা রত্ন ছিল। আমার প্রতিদিন আলাপ হয়েছে, এবং মুগ্ধর আম্মা একজন আল্লাহ ফরজি। আসলে কয়েকদিন আগে আপনি একটা ছবি দেখছেন ভাইরাল হয়েছে, সত্যিকার অর্থে উনি আমার ভাবি না, এটা অন্য একজন এটা করছে। মুগ্ধর আম্মা কখনো কারো সামনে আসে না। আসলে মুগ্ধ যখন মারা গেছে আমি প্রথম দিন শুনি নাই, তারপর বাংলাদেশে টেলিফোন যোগাযোগ টোটালি বিচ্ছিন্ন ছিল। তার মুগ্ধর চাচা জাতিসংঘ থেকে পরের দিন সকালে আমাকে ফোন দিয়েছে যে বাংলাদেশে কীভাবে যোগাযোগ করা যায়, তোমার ভাতিজাদের মারা গেছে। তখন আমি শূন্য থ হয়ে গেছি। তারপর থেকে আমি আন্দোলনে বেশি করে নামছি, এই মুগ্ধের রক্তের মানে শিহরণে আমি প্রতিটা আন্দোলনে জড়িত হয়েছি। এই আন্দোলনের মাধ্যমে দিয়ে তো সরকার পতন হলো, মুগ্ধদের প্রাথমিক বিজয় হলো, এখন আপনি কি মুগ্ধর এই হত্যাকারীর বিচার চান? অবশ্যই মুগ্ধর হত্যা, সরকারিভাবে মুগ্ধর হত্যার অবশ্যই আমি বিচার চাই। কারণ যেমন মুগ্ধ মারা গেছে এমন আরও স্টুডেন্ট মারা গেছে। আমি যে এককভাবে মুগ্ধর জন্য বিচার চাবো তা না, আমি সব শহীদদের জন্য বিচার চাই বাংলাদেশ যে এখন বর্তমান সরকারের কাছে। হ্যাঁ, ঢাকাতে থাকতো মুগ্ধরা, ঢাকা থাকতো। আর এমনি উত্তরাতে এদের মেইন বাড়ি ব্রাহ্মণবাড়ি শহরের কাজীপাড়া মিরালয়। ফ্রিল্যান্সিং করতো, এবং খুলনা ইউনিভার্সিটি থেকে গণিতের উপর অনার্স কমপ্লিট করছে, কইরা বিউতে ভর্তি ছিল, আইবিউতে।